দশক আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে সরকার বতরের সাইরেন বেজে গেছে বলছে বিএনপি আওয়ামী লীগ বলছে বিএনপির ঘোষণা ষড়যন্ত্রের অংশ কিনা সতর্ক থাকতে হবে জনগণকে এসব নিয়ে আমাদের আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির আর আলোচনার জন্য সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলফার চৌধুরী মণি স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি আছেন এম রিয়াজুল কবির কাউসার সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন এ টি ইউতাজ রহমান অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি দর্শক আপনারও আলোচনা সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেবো এখনকার প্রধান শিরোনামগুলো একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতি শহীদ মিনারে নিরাপত্তা বলয় বান্নর পথ বেয়ে একাত্তরে স্বাধীনতা বললেন প্রধানমন্ত্রী মহিলাগতদের হামলার প্রতিবাদে উত্তাল দেশের দুই বিশ্ববিদ্যালয় বরিশালে দিনভর বিক্ষোভ জাহাঙ্গীরনগরে চলছে আন্দোলন সুযোগ নিতে তৎপর তৃতীয় পক্ষ টানা ছুটিতে কক্সবাজারে গিয়ে বিপাকে পর্যটকরা হোটেল মোটেলে ছাই না পেয়ে সৈকত ও বাসে রাত কাটিয়েছেন বিশ হাজার নেই প্রশাসনের নজরদারি আল জাজিরার রিপোর্টটি সরিয়ে নেওয়ার বিষয়ে ব্যবস্থা নেবে ফেসবুক জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কথা চলছে ইউটিউবের সঙ্গেও এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার পিস্তল চুরি করে ব্যবহার করত ডাকাতিতে রাজধানীতে চক্রের জন গ্রেফতার অস্ত্র ও গুলি উদ্ধার আঠারো লাখ টাকা জব্দ দর্শক শিরোনাম দেখছিলেন মূল আলোচনা যেতে চাই বলছি রাজনীতির সাইরেন রাজনীতির সাইরেন কথাটা আমরা কোর্ট আনকোট রেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সম্প্রতি বলেছেন যে সরকার প্রতরণের সাইরেন বেজে গেছে আর এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের বলছেন যে বিএনপির এই মন্তব্যের পিছনে ষড়যন্ত্র আছে কিনা সেটিও জনগণ খতিয়ে দেখবে তো সেই জায়গাতে নীলফা চৌধুরী মনি আপা আপনার কাছে আমি জানতে চাই সরকার বর্তমানে সাইরেন আপনারা বলছেন বেজে গেছে এবং নির্দিষ্ট দিন ক্ষণ ঠিক করে আন্দোলন হয় কিনা পাল্টা প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন সরকার পতনের কথা বলছেন তো আপনি বিরোধী দলের রাজনীতি করেন তো সেই প্রেক্ষাপটে আপনারা কি মনে করেন যে সরকারের পতন ঘটবে সেরকম আন্দোলন আপনারা গড়ে তুলতে পেরেছেন কিংবা সামনে সেরকম সম্ভাবনা দেখছেন ধন্যবাদ আপনাকে যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন দেখেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের গণতান্ত্রিক দেশে এমনি এমনিতেই সব দেশগুলোতেই সোরাচার না হলে এমনিতেই একটা সরকার একবার বেশি টিকে না এটা আমেরিকা না সেখানে যখন একটা সরকার পরপর তিনবার আছে যেভাবেই হোক তারা আছে দিনের ভোট রাতে নিয়ে হোক বা ভোট ছাড়া হোক তারা তারা জোর করেই আছে ফ্যাসিস্ট সরকার হিসেবে সেই জায়গায় সাইরেন তো অনেক আগেই বাজার কথা আমি বলবো আমি এইখানে সরকারের হয়েই বলবো যে কেউ পৃথিবীতে সারা জীবন থাকে না চেয়ারটা হচ্ছে রিভলভিং ঘুরতে থাকে সেই ঘোরা চেয়ারটা আমি মনে করব আমার প্রতিপক্ষের বন্ধু আমার বড় ভাই উনি আমার সাথে এই কথা একমত হবেন কারণ একটা দল টিকার জন্য সবসময় ক্ষমতা যথেষ্ট না ক্ষমতায় মানুষকে সবাইকে খুশি করা যায় না সেইখানে পতনের সাইরেন অনেক আগেই বাড়ছে আমি যদি বলি যে এই সাইডেনটাকে চাইলেই অনেকেই তার বিবেককে সমৃদ্ধ রেখে ত্বরান্বিত করতে পারত। সৎ কাজের জন্য সেটা তারা করে নাই সে যেই যেভাবেই হোক না কেন সেরা সেটা তারা করেনি এখন মনে করেন যে আকাশে ধূমকেতু উঠলো রাজা মৃত্যুবরণ করলো সুতরাং ধূমকেতুই রাজার মৃত্যুর কারণ আমি যুক্তিবাদীর হিসেবে অযৌক্তিক কথা তুলে ধরতেই পারি সেটা নিয়ে আমার কথা না কথাটা হচ্ছে দেখেন এরকম ডেট লাইন দেওয়া অনেকেই ছিল বিগত দিনেও ছিল আপনার মনে পড়ে নিশ্চয়ই তিরিশে এপ্রিলের কথা জলিল সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন ট্রাম্প কার্ড সেটা বলেছিল দিনক্ষণ দিয়ে হয় না এটাও সবাই জানে কিন্তু তারপরেও একটা অ্যাপ্রক্সিমেট দিনক্ষণ ঠিক করেই কাজ করতে হয় আমি যদি আপনাকে বলি যে সরকারের তো মাথা খারাপ হয়ে গেছে এটা স্কাইপি রিপোর্ট অনেক আগের ছিল সেই স্কাইপি রিপোর্টটা ফটোকপি করতে গিয়ে মাহমুদুর রহমান সাহেব চার বছর জেল খাসছে আরও আরও অনেক অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে টিভি বন্ধ হয়ে গেছে কিন্তু সরকার কতটুকু দেউলিয়াতে ভুগছে কতটুকু মাথা খারাপ হয়েছে আমি আপনাকে একটা রিপোর্টের লাইন দিব যে তিন দিনে একটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা দেশের হোম মিনিস্টার প্রাণ ওনার একটা কথা আমি যার সাথে কথা বলছি যার সাথে উনি সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট লারনেট উনি আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার একুশে প্রথম আলোতে লিখা স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে কোনো আইনগত অধিকার পালাতক আসামি পায় না আইনগত অধিকার পেতে হলে তাকে সারেন্ডার করতে হয় পনেরোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি আজ থেকে দুই দিন আগের ওনার রিপোর্ট ওনার মুখের কথা বিবিসিকে দেওয়া যে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই হারিস ও আনিসে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এতে গোপনের কিছু নাই একটা মানুষ কি ডাবল স্ট্যান্ডার্ড একটা মন্ত্রী তার জায়গা থেকে তার দায়িত্বশীলতা থেকে ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন এবং কে একটা পাপা আমি পাপা বলতে এই জন্য বলছি যে তার নাম্বারটা তার ভিক্টর সরি নট অনলি নট পাপা ভিক্টর তিনটা বাংলাদেশের মধ্যে তার মধ্যে উনি একজন এই তিনজন ভিক্টরের একজন যদি এই ধরনের অবিবেচক কথা এই ধরনের পাগলামি কথা বলে তাহলে জাতি কি আশা করতে পারে সেখানে আমি মনে করি বিএনপি রিজভি আহমেদ খুব কমই বলেছে অবশ্যই এখানে তাদের ক্রেডিট কতটা এটাও দেখতে হবে আমরা কতটা ক্রেডিটের অধিকারী আরেকটা কথা আমি এখানে বলতে চাই সেনাবাহিনী আমি এখানে কিছুদিন আগেও বলে গিয়েছিলাম আমি আমার দেশের সেনাবাহিনী নিয়ে ভীষণ ভীষণভাবে গর্বিত ছিলাম একটা সময় শান্তিরক্ষী বাহিনীতে আমাদের যে অবদান আমাদের যে অবস্থান বিশ্বের আমেরিকার সেনাবাহিনীর চেয়ে আমাদের সেনাবাহিনী অনেক বিবেচক এবং অনেক কর্মঠ। এবং এর আগে অনেক বড় বড় দেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও নিজেদের বীরত্বের অনেক পরিচয় দিয়েছে এই সেনাবাহিনী অথচ আজকের সেনাবাহিনী আমার খুব কষ্ট হয় আমার বুকটা ভেঙে যায় যখন আমি আমার সন্তানদের এই অবস্থায় দেখি আমাদের সেনাবাহিনীর সন্তানদের চৌকো সেনাদের যখন আইএসপিআর মতো একটা জায়গা থেকে যখন এই ধরনের বিবৃতি আসে আমি আমি আবারও দুঃখের সাথে জানাচ্ছি আমি কোনো তাদেরকে প্রতিবাদ করছি না যে এই যে আপনার বলেছে যে এটা আইএসপিআরে যে এই হারিস হাসান সাহেব হাসান সাহেব নিয়ে যেটা মানে ক্লিয়ার করছে যে এটা এই হাসান সাহেবটা কে এটা উদুদের ছেলে না সুলাইমানের ছেলে হাসান সাহেব আর হারিস সাহেব তাদের মধ্যে পার্থক্যটা কী আইএসপিআর এর রিপোর্টে কিন্তু এই পার্থক্যটা আমরা আশা করেছিলাম যে তারা তাদের জায়গায় থাকবে যেমন আমি যদি প্রমাণ সহ দাঁড় দেখেন উনিশ সালে মার্জনার চিঠিতে হারিস নাম আইএসপিআর এর প্রতিবাদ লিপিতে হাসান নাম আটাশিতে কাবিন নামায় এবং ডিগ্রি পাশের সার্টিফিকেটে হাসান নাম ছিয়ানব্বই এর মামলায় মার্ডার কেসের মামলায় হারিস নাম এই যে একটা মানুষকে কিভাবে মহামান্য আমি আমার দেশের রাষ্ট্রপতিকে তো অবশ্যই আমি মহামান্য বলবো একটা দেশের মহামান্য কিভাবে এই গুজামিলের জায়গা মহামান্যর হাত দিয়ে কেন কুলুষিত করা হলো এটা কি আমার এটা কি আপনি কি মনে করেন একটা দেশের প্রাণ একটা সেনাবাহিনী করেছেন হচ্ছে মহামান্য তাকে বিতর্কিত করেছেন একটা দেশের প্রাণ হচ্ছে মহামান্য

সালাম বরকর শফিক জব্বাসুদার আত্মসাণ করতে চাই আর আজকে যে বিষয়বস্তু আসলে নীলভরমনি অনেকগুলি কথা বলেছেন আমি বলতে চাই কি জানেন আমাদের পতনের স্যারেন না উনি বলেছেন যেভাবে হোক আওয়ামী লীগ ক্ষমতায় এসছে আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন শ্রম করে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে আমরা যেটা দেখছি বিএনপি টিকে থাকার সাইরেন শুরু হয়েছে নালে এই সময় এদের ধরনের হুঙ্কার ওনারা দিত না যে দলটি সাংগঠনিকভাবে খুব বিপর্যস্ত কোনো দাবি দেওয়া নিয়েই জনগণের সম্পৃক্ততা পাচ্ছে না জনগণের কাছে যেতে পারছে না পাশাপাশি আমরা যেটা মনে করি একটা দলের যে কোনোপুরে নির্বাচন বলেন আন্দোলন বলেন সাংগঠনিক বলেন সেখানে নেতৃত্বের একটা ব্যাপার আমরা মাঝে মাঝে আপনারা মনে করছেন বিএনপি সাংগঠনিক ভাবে বিপর্যস্ত কিন্তু বিএনপি তো মনে করছে না বিএনপি তো বলছে আমরা সংগঠিত আছি আমরা দৃশ্যমান দেখছি তো আচ্ছা দলটা বেগম খালেদা চালাচ্ছেন না তার ছেড়ে পলাতক সাজাভুক্ত আসামি চালাচ্ছেন না বাংলাদেশে কেউ চালাচ্ছেন না শুধু ওই নীলভার মনিয়ার টক শু প্রেস ব্রিফিং এই দিয়ে তো একটা দল চলতে পারে না এই দিয়ে এই দিয়ে তো আর আওয়ামী লীগের মতো বড় সংকটকে চালানো যাবে না এটা বিবৃতি দেওয়া যাবে বাস্তব হল এটা হ্যাঁ আমাদের মাননীয় সাধারণ সম্পদ যথার্থই বলেছেন উনি তিন দিন আগেও বলেছেন কেন দেখেন আল জাজিরার রিপোর্টটা নিয়ে কিন্তু আলোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যেটা আমরা করি না কারণ দেখতে হবে আল জাজিরিয়া কে চালায় কারা চালায় কাদের ইন্ধনে চলে বিশ্বব্যাপী তার অবস্থানটা কি তাই না সেই দল কাটেন এন্ড পেস্ট কি একটা ফিচার আলোচনা করলো এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না আমরা প্রচার বন্ধ করিনি আমরা আইনগত ব্যবস্থা নেব কিন্তু ওনারা খুটিয়ে খুটিয়ে এটা করতে চান তাহলে আমরা কি ধরে দেবো ধরে নেব যে আল জাজিরার মতো সংগঠনটি মিডিয়াকে ওনারা ইন্ধন দিচ্ছেন যে আসো এইগুলি দেখে যাও যেভাবে পরিসংখ্যান দিলেন আল জাজিরার মতো একটা ওয়ার্ল্ড ওয়াইড সংগঠনকে আপনার ভাষায় বিএনপি ইন্ধন দিতে পারে আছে যে বিএনপি বিপর্যস্ত দেখুন আমরা যে কাট এন্ড পেস্টটা দেখেছি জি জি এটা তো আমাদের তাই মনে হয়েছে এবং কয়েকজনের নামও এসছে যারা এই সব তথ্যগুলো দিয়েছে দেখুন আমাদের মিডিয়া জগৎ অনেক এগিয়েছে তথ্য নির্ভর কিন্তু এটাতে আমাদের মনে হয়নি তথ্যগুলি সঠিকভাবে দিতে পেরেছে হয়তো কিছু থাকতে পারে কিন্তু সেটাও আসেনি আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে জড়ানো প্রশ্নই উঠে না আমাদের নির্ভরমুড়ে বলেছেন আমাদের যে সবচেয়ে ইয়া বাহিনী সেনাবাহিনী তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এই জন্য আমরা বলছি কি জানেন যে দলটি নির্বাচনে পারছে না আন্দোলনে পারছে না সেই দলটি যখন হুঙ্কার দেয় তাহলে বুঝতে হবে কারণ আজকে নির্ভরমুড়ে যেভাবে বলুক না কেন এই দলটি পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ডের পর তারা তো অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা এসেছিলো অবৈধভাবে দল করেছিল অবৈধ ক্ষমতায় গিয়েছিল এবং আমরা তো বলি ওনারা বলে একদলীয় শাসন ব্যবস্থা ওনারা রদ করেছিল দেখুন তখন স্বাধীনতার পরাজিত শক্তি সবাইকে ওনারা পুনর্বাসন করেছিল আজকে দলটির অবস্থা কেন প্রসঙ্গটা বুঝতে পেরেছি আমি যদি একটু বিএনপিকে কে বিপর্যস্ত বিএনপি সাংগঠনিকভাবে আপনি বলছেন আওয়ামী লীগের সংগঠন সম্পর্কে একটু জানতে চাই আপনি নিশ্চয়ই গণমাধ্যমগুলোতে দেখেছেন এবং আপনি দলের ভিতর থেকে আরো ভালো জানেন এই যে আপনাদের বসুর হাটে কিংবা মির্জা কাদের সাহেব আজকে তিনি হরতাল দেখেছিলেন সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন আমরা গণমাধ্যমে একটি প্রেস রিলিজ দেখেছি তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তিরিশ মিনিটের মধ্যে আবার সেটি রদ করা হয়েছে তো সবকিছু মিলে কি অবস্থা আপনার আমাদের বাংলাদেশে আটাত্তরটি জেলা সংগঠন প্রায় পাঁচশোর মতো আমাদের উপজেলা সংগঠন পাঁচ হাজার ইউনিয়ন কমিটি আমাদের আছে আপনি তো দেখবেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক রীতিনীতি যেগুলো কাজগুলি হচ্ছে আমরা কিন্তু করোনা মিকাল সংগঠনের সম্মেলন করার চেষ্টা করেছি আমাদের স্থানীয় সংগঠন করছি হ্যাঁ আপনি যে বসুরাটা বলেছেন এটা আমাদের একটা দলীয় সিদ্ধান্ত এই আলোচনাগুলি দলীয়ভাবে কোরআমে হলে ভালো হতো আজকে জেলা কমিটার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র থেকে বলা হয়েছে না তোমরা তো গতকাল দেখেছেন আমাদের এটা সিদ্ধান্ত গিয়েছে যে কেন্দ্রের অনুমোদন ছাড়া কোনো জেলা উপজেলা ইউনিয়ন কোনো কমিটি বাংতে পারবে না যদি কোনো প্রস্তাব থাকে সেটা কেন্দ্রে পাঠাবে কেন্দ্রে বিবেচনা করে তখন বাতিল হবে কারণ আমরা এদিন লক্ষ্য করছিলাম অনেক জায়গায় অনেকে সুযোগটা নিচ্ছিল আমরা ব্রিফিংয়ে দেখি ইউনিয়ন কমিটি বাতিল থানা কমিটি এটা তো হতে পারে না ইচ্ছা করলে সুপারিশ করতে আমাদের গঠন তাই আছে আজকে আবার উনি কিছু কথা বলেছেন মির্জা কাদের সাহেব অনেক কথা বলেছেন আজকে এই তিনি হরতাল ডেকেছিলেন তারপর ডেকে ছিলেন বলুক আমাদের কথা হলো উনি যদি সংগঠনের গঠন রীতিনীতি মানেন তাহলে আমাদেরকে রীতিনীতিতে কথা বলতে হবে জি পৌরসভা উপজেলায় কথা বলবে উপজেলা জেলায় কথা বলবে জেলা কেন্দ্রে কথা বলবে আমাকে এই চেন অব কমান্ডে আসতে হবে তাহলে ধরে নেব আমি আওয়ামী লীগের গঠন চলছি কিন্তু আমি কোন অবস্থানে আছি কোথায় কি বলবো এটা আমাকে বুঝতে হবে আমি সংগঠনের ভালো করছি করছি বিতর্কিত আমার কথা বলার অনেক আপনার সঙ্গে আবার যুক্ত সঙ্গে যুক্ত আছেন জাতীয় তাজ রহমান তাজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় আমরা আলোচনা শিরোনাম করেছিলাম রাজনীতির এন আন্দোলনের কথা বিএনপি বলছে বিরোধী রাজনৈতিক দল আন্দোলনের কথা বলবেই কিন্তু আপনারা জাতীয় পার্টি প্রধান বিরোধী দল এই বর্তমান প্রেক্ষাপটে আপনাদের অবস্থান কি এই গত কয়েকদিন ধরে আপনি দেখবেন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে বাতিলের সিদ্ধান্তে বিএনপির আন্দোলনটি এখনও পর্যন্ত চলমান রয়েছে এই নিয়ে পাল্টা এছাড়া আরও কিছু চলমান ইস্যু রয়েছে তো কিছু মিলে এই রাজনৈতিক পরিস্থিতিটা জাতীয় পার্টি কোন প্রেক্ষাপটে বা কিভাবে পর্যবেক্ষণ করছে বা জাতীয় পার্টির অবস্থানই বা কি ধন্যবাদ আপনাকে এবং বিভিজ্ঞ আলোচক আপনার সাথে স্টুডিওতে আছেন এবং যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে সালামের শুভেচ্ছা দেখেন জাতীয় পার্টির অবস্থান কি আমরা তো সংসদের বিরোধী দলই চালিয়ে আছি বক্তব্য দিয়ে যাচ্ছেন সভা প্রতিদিন করছি আমরা আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি একটা রাজনৈতিক দলের গঠনতান্ত্রিক কার্যক্রম হলো আপনার আপনার রাজনৈতিক দল করবেন আপনি বক্তব্য দিবেন সরকারের জনবিরোধী কাদের বিরোধিতা করবেন সেটা আমরা করেই যাচ্ছি আমরা নির্বাচন সুষ্ঠু হচ্ছে না আমরা নির্বাচনের আবার কথা বলছি আমি নিজে অনেক কলাটক সাথে বলেছি আমাদের দলের চেয়ারম্যান মহাশয়জি বলে যাচ্ছেন তো বিএনপি এই সাইরেন বেজেছে যেটা সেটা নিয়ে জাতীয় পার্টির মতামত আমাদের তো এখানে মতামত কিছু নেই কারণ এটা বিরোধী দল বিএনপি তাদের একটা বক্তব্য থাকতেই পারে এবং সেই সাইরেনটা কি বেজেছে সেটা তো আবার আওয়ামী লীগ বলছে যে বিএনপির সাইরেন বাজার কথা বলছে সেটি সরযন্ত্র কিনা সেটিও জনগণকে দেখতে হবে এই প্রেক্ষাপটেই আপনাদের বক্তব্য কি আমি একটা কথা বলি আপনার যদি উনি বলেন সায়রন বেজে যায় একটা সরকারকে পরিবর্তনের জন্য তিনটি পন্থা আপনাকে একটা সরকার পরিবর্তন হয় এক হলো নির্বাচনের মাধ্যমে আরেকটি আন্দোলনের মাধ্যমে আরেকটি হলো সামরিক মাধ্যমে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তো লাস্টের যেটা সামরিক অভ্যুত্থান সেটা আমি মনে করি এদেশে আর হওয়ার সম্ভাবনা খুবই কম আসেন আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনটা যদি বিএনপি ক্রিয়েট করতে পারে সেই শক্তি যদি বিএনপি সঞ্চয় করতে পারে তাইলে তো তাদের সেই আন্দোলনের দিকে তারা যেতে পারে এটা গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার বিএনপির আছে কিন্তু তাদের সেই আন্দোলনকে আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে আওয়ামী লীগ কতটুকু স্পেস দিচ্ছে সেটা একটা বিষয় বিচার তৃতীয়টা হলো নির্বাচন নির্বাচন হলে তো বিএনপি কে এখনো আর তিন বছর অপেক্ষা করতে হবে আগামী সাংবিধানিক পন্থায় আগামী তিন বছরের আগে আর কোনো নির্বাচন হচ্ছে না আনটিল দি মিড টার্ম ইলেকশন যদি সরকার দেয় সেই মিড টার্ম ইলেকশন দিলে তো ঠিক আছে এখন এই সাইরেনের মধ্যে কোন সাইরেনটা বাজাচ্ছেন আমাদের জনাব রিজভি সাহেব এটা তো উনি ছাড়া বলা মুশকিল তবে আমি মনে করি রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমি বিরোধী দলের একজন কর্মী হিসাবে আপনাকে বলি তাহলে আমি মনে করি যে রাজনীতির এই মাঠে এখন আমাদের স্পেসটা একদম সংকুচিত হয়ে গেছে সেই স্পেসটা কি আমি উত্তরবঙ্গের নির্বাচনীর ক্যাম্পেইনে গিয়েছিলাম যাত্রী পক্ষ থেকে আমি পটিয়াতে গিয়েছিলাম চিটা আঙ্গের নির্বাচনের পক্ষে আমাদের স্ট্রং ক্যান্ডিডেট ছিল আমরা সেখানে দেখি যে আর কাউকে কোনো স্পেস দেওয়ার কোনো মন মানসিকতা একমাত্র লোকাল নেতাদের সংকুচিত হয়ে চলে

সেখান থেকে জনগণ যদি তার মতামত ব্যক্ত করে আমাদেরকে অ্যাকসেপ্টেন্স হিসাবে ধরে নেয় তাহলে আমরা মনে করবো যদি আমাকে ইন্টারপ হচ্ছে রুবেল ভাই না তাজু আমি বলছি স্পেসের কথাটা কেন বলছেন তাহলে স্পেসটা যেটা বলতে চাচ্ছি আমাকে যদি আপনি স্পেস কথা বলার সুযোগ দেন তাহলে আমি জি বলতে সুন্দর বলুন সেটা হলো একটা রাজনৈতিক দলের স্পেসটা হলো আমি নির্বাচনে যাচ্ছি আমি ফেয়ার নির্বাচন চাই

আমরা বলছি তাতে অসুবিধা নাই বাড়িতে থাকতে পারে কিন্তু উনাকে সেই এলাকা থেকে সরানোর জন্য প্রশাসন চেষ্টা করতে পারে নাই পড়ছে একজন লোক মারা গেছে আপনি জানেন সহিংসতায় ওখানে স্পেস আমাদের ক্যান্ডিডেট দুইবার করে মেয়র ছিল শামসু মাস্টার উনাকে কোনো স্পেস দেওয়া হয় নাই ইলেকশনে লোকাল নেতারা লোকাল এমপিরা চ্যালেঞ্জিং এ চলে আসেন যে আমার পৌর নির্বাচনে যদি আমার মেয়রকে না নিয়ে আসি তাহলে বোধহয় আমাকে দল থেকে আওয়ামী লীগ বের করে দিবে এই যে মন মানসিকতার জন্য এখানে প্রশাসনের লোকগুলা কিন্তু ব্যর্থ হয়ে যায় এখানে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে তারা পারে না এটা একটা আমাদের নির্বাচনের একটা বিশাল সমস্যা নির্বাচনে মানুষ বয়ে যাচ্ছে না আর এক আওয়ামী লীগের নেতারা বলছেন অমুক দলকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে যেটা ঠাকুর গায়ে বলেছেন আপনার এমপি এবং হুইপ মহোদয় পটিয়ার শামসু সাহেব বলেছেন যে আমরা কাউকে ভোট দেব না আমাদের ক্যান্ডিডেটকে বলছেন এখানে বাইর থেকে বের হতে দেবেন না আপনাকে ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকুন মনি আপা এই হাও সারবাজারের কথা বলছিলেন আপনারা সাইরেন বাজার কথা বলছেন তিনি আপনাদেরই সাইরেন বেজে গেছে বলে বলে মনে করছেন কারণ আপনারা সাংগঠনিক ভাবে যে দলকে চালায় সেটিও পরিষ্কার নয় দেখেন আমি ওনাদের ডাবল স্ট্যান্ডার্ড কথার সময় আমার হাসি পায় শিক্ষিত মানুষ কায় সারভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড থেকে পাশ করা সায়েন্স ফেকাল্টির ছেলে আচ্ছা আমাদের যদি সাইরেন বেজেই থাকে তাহলে ওনারা কি ভূতের সাথে যুদ্ধ করে রাতে দিনের নির্বাচনটা রাতে করে ফেলে কার সঙ্গে ভয় পায় কার কাছে ভয় পায় এই যে প্রত্যেকটা ইলেকশনে আওয়ামী লীগও এখন কমপ্লেন করে বনেদি আওয়ামী লীগ যারা যে আমরা যে আমাদের ভোটটা দিতে পারি না বনে আওয়ামী লীগ এই জন্য বলছি যে সে জানে যে হাইব্রিড আওয়ামী লীগ যদি ইলেকট্রে ইলেকশানে নমিনেশন পায় ওই বনেদি আওয়ামী লীগটা তাকে ভোট দিবে না সে বিবেকের তার এ লোকাল গভর্নমেন্টে সে স্বতন্ত্র কাউকে দিবে বিএনপিকে দিবে তা বলছি না তারাও ভোট দিতে পারে না তাইলে কাইসার ভাইরা যুদ্ধ করে গাওয়ার সাথে ভূতের সাথে ছায়ার সাথে নিজের ছায়াকে তারা ভয় পাচ্ছে ঠিক বাহাত্তর থেকে চুহাত্তরের ঠিক এমনই হয়েছিল নয়টা মাত্র আসন তারা মেনে নিতে পারে নাই এখন দেখেন চারপরস্ত পৌর নির্বাচন হল তারা বিএনপিকে কোনো সিটি দিয়ে তারা ঢুকতেই দেয় না তারা অস্তিত্বটাকে বিলীন করার জন্য যেখানে চট্টগ্রামের মতো বিএনপির এত জনপ্রিয় জায়গায় তেইশশো ভোটের এগেনস্টে একটা ভোট পায় বিএনপি আপনি বুঝেন যে তাদের তারা কোন জায়গায় তারা আছে বা রেখেছে আমি এখানে উনি আরও বেশ কিছু কথা বলেছে উনি বলেছেন ভুক্ত আসামি আমাদের যে অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব তার সম্পর্কে উনি বলেছেন আমি ওনাকে এটুকু বলতে চাই যে এক এগারো সরকারের সময় আমাদের নেত্রীর চেয়ে ওনাদের নেত্রী আজকে প্রধানমন্ত্রী মাননীয় ওনার মামলা ছিল পনেরোটা উনি প্যারোলে মুক্তি নিয়ে বিদেশ গিয়ে এসে প্রধানমন্ত্রী হয়েছেন ওনার প্যারোলে মুক্তি আজ পর্যন্ত প্যারোলই আছে ওটা ওটা সরে যায় নাই উনি তিন তিনবার প্রধানমন্ত্রী হলেন বাই হোপ অ্যান্ড বাই ক্রোক কিন্তু খালেদা জিয়ার কী হলো একটা কোনোখানে কিচ্ছু খুঁজে না পেয়ে এক এগারোর সময় যেই চার্জশিট ভ্যানিশ হয়ে গিয়েছিল সেই চার্জশিটটাকে আবারও রাজনৈতিকভাবে কালার দিয়ে একটা একটাই দুই কোটি টাকার এতিমেট যেটার সাথে মিনিমাম খালেদা কোনো সম্পর্ক নাই এটা এভরিবডি নোজ সেইখানে তাকে এখন পর্যন্ত উনি চুক্তিভিত্তিক ঘরের মধ্যে জেল জীবনযাপন করছে আপনারা দেখেছেন এই এক বছরে একটা স্পিচ দিতে একটা বক্তৃতা দিতে কারোর সাথে দেখা করতে আমাদের সাথে দেখা করতে কেউ কারো সাথে উনি দেখা করতে পারেন না এই যে এই যে কষ্ট দেওয়া এই যে হৃদয় বিদারক কষ্ট দেওয়া ওনারা দিচ্ছেন এত কিছু করছেন এটা পারমিশন নিতে হয় ভেতরের কথাগুলো অনেক কিছুই একটা দেশ চালায় তো অনেক কিছুই বলে না কিন্তু এই সরকার এই সরকার ঠিকই বলে যেটা আল জাজিরা লিখে আল জাজিরা একদম সাক্ষাৎকার সহ তুলে ধরে কিন্তু বাংলাদেশের অবস্থা এত ফেসিস্ট বানিয়ে ফেলেছে ওই যে তাজ সাহেব যে কথাটা বলেছে সেটা যে যতক্ষণ তাজ ভাইরা হইতে পারে যে একটা নিয়মতান্ত্রিক জাতীয় পার্টি বিরোধী দলের নেতা কিন্তু আপনি খেয়াল করে দেখেন যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে জাতীয় পার্টিকে বগলদাবা করে নেয় ততবার জাতীয় পার্টি দেউলিয়া হয়ে যায় কিভাবে আমি দেখাই এরশাদ সাহেব একটা সময় আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত ছিল সুপ্রতিষ্ঠিত ছিল সেই জায়গায় দেখেন এলজিআরডি গভর্নমেন্টে কয়টা চেয়ারম্যান আওয়ামী লীগ তাদেরকে দিয়েছে দেয় নেয় আস্তে আস্তে ওটা গলদ ঘরণ করে হজম করে ফেলেছে এই এর নাম হচ্ছে আওয়ামী লীগ আমি আজকে যে কথাটা বলবো উনি আরেকটা বলেছেন যে আপনার সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি বিএনপি না আমি আবারও বলছি সেনাবাহিনী আমাদের হৃদয়ের একটা অংশ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে হৃদয়ের অংশ কারণ আমাদেরকে তারা আমাদের শেষ সম্বল সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে তারা বিতর্কিত করেছে আপনি জানেন আমি আমার কাজিনের ছেলে ফার্স্ট কাজিনের ছেলে আমি জীবনে একবার বা দুইবার দেখেছি শুধুমাত্র আমি আমি তাকে দেখিও নাই অথচ সে যখন আর্মিতে পরীক্ষা দিতে গেছে শুধুমাত্র বাড়ি আমাদের এক হওয়ার কারণে তার চাকরি হয় নাই আমি আমি না এটুকু আপনাকে বলতে দিতেই হবে তাইলে একজন সেনা প্রধান যার তিন তিনটা ভাই এটা তো এমন না একই ক্যাটাগরির ম্যানেজার ব্যাংকে যেমন করে পা দশটা প্রিন্সিপাল অফিসার থাকে একজনকে ম্যানেজার করে দশটা মেজর জেনারেল থাকে তার একজনকে সেনা প্রধান করে তার আগে কিন্তু অনেক চুলচেরা হিসাব করে যে এর ব্যাকগ্রাউন্ড কী এর কতটুকু কি ছিল বত্রিশ বছর চাকরিতে সে কতটা ভালো ছিল এইসব জানার পরে কি এটাই খুঁজে পাওয়া গিয়েছে যে তিনজন একটা পরিবারের তিনজন এরকম শিষ্য সন্ত্রাসী

তারা বা তাদের কর্মীরা বা সমর্থকরা দেখুন এটা একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার হুম যদি আমি এই সদ্য চার ধাপে সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি ইতিমধ্যে তিনশো উনত্রিশটি পৌরসভার মধ্যে দুইশো ষাটটি পৌরসভা নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগের প্রার্থী হয়েছে একশো একষোট্টি জাতি অন্যান্য দল জয়ী হয়েছে সাতত্রিশটি আসনে আমরা কি ধরে নিতে পারি না যে বাংলাদেশ আওয়ামী লীগ তিনশো উনত্রিশটার মধ্যে দুইশো ষাটটির মধ্যে পারে বিএনপির স্থানীয় পর্যায়ে নেতারা অংশগ্রহণ করছে এটা বলেন দলীয় থাকার জন্য ওই যে বলেন স্পেস দেয় না করে নিতে হয় এবং নির্বাচন আসলে সুযোগ হয় কারণ অনেক কাজ করার সুযোগ নেতা কর্মীরা একটিভ হয় সুযোগটা হয় এটা কিন্তু পৌরসভা ভিত্তিক আওয়ামী লীগ জাতীয় পার্টি সব নেতারাই চাচ্ছেন করছেন সিটি কর্পোরেশন লক্ষ্য করে দেখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেখানে তারা তারা চেয়েছে যেন নির্বাচনটি অংশগ্রহণ না হোক ভোটাররা না আসুক দেখাতে চান যে না ভোটাররা কেন্দ্রে আসেনি কেন এটা কিন্তু স্লোগান ছিল যে ভোটাররা আসেন না আপনি চারটি দাপে পঁয়ষট্টি বা ভাগ ভোট পড়েছে পৌরসভায় তাহলে কি ভোটাররা কেন্দ্রে আসছেন না আমাদের তো নয় মাস করোনাময়

বুঝতে হবে যে নির্বাচন হচ্ছে কনটেস্টিং নির্বাচন ভাই পৌরসভা বলেন মেয়র বলেন কাউন্সিলর বলেন প্রার্থীর বাড়ি ভিত্তি কিন্তু নির্বাচনটা হয় দেখবেন তিনটা প্রার্থী থাকলে তিনটা প্রার্থীর বাড়িতে বুট বেশি পাচ্ছে অন্য জায়গায় এসে কম পাচ্ছে এটা কিন্তু অনেকটা দল বিহিন হয় যদিও নির্বাচনগুলি দলীয় ভিত্তি করছে জাতীয় প্রতীক হচ্ছে তারপর স্থানীয় সরকারে মহল্লা ভিত্তিক পারাবিত্তিক একটা ব্যাপার আছে যে পারার প্রার্থী থাকেন মেয়র সেখানে কিন্তু এসে একচেটিয়ে বুটি পায়

আওয়ামী লীগ আমাদের জোট দীর্ঘদিন ধরে নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ একুশ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা সপরিবার হত্যার পর একুশ বছর পর যখন একশো ছয় আসন পেয়েছিল নাইনটি সিক্সে জেলে আমরা জেল থেকে কিন্তু সমর্থন দিয়ে একশো একান্নটি হয়েছিল আমাদের বত্রিশটি ছিল আওয়ামী লীগের ছিল ওয়ান ফোরটি সিক্স বিএনপি ছিল হান্ড্রেড সিক্সটিন জামাতের ছিল তিনটা সেই থেকে শুরু করে আমরা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে টু থাউজেন্ড এইটে টু থাউজেন্ড ওয়ানে আমাদের সাথে জুট হয় নাই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না বিএনপি চলে আসছে আমাদের এই জুটটা মহাজুটে রূপান্তরিত হলো টু থাউজেন্ড এইটে পাঁচ জানুয়ারি যেটা হলো এর প্রবর্তিত হলো জাতীয় পার্টি আওয়ামী লীগের এই সাথে ছোট্ট দল তারা মনে করে জাতীয় পার্টিকে আমরা মেনে নিলাম আমরা ছোট্ট দল বৃহত্তর দল আওয়ামী লীগ বাংলাদেশের এই রাজনীতিতে এতদিন করে ক্ষমতা আওয়ামী লীগের সাথে স্পেস করে নেওয়ার আন্দোলন করে করে নেওয়ার সেই শক্তি সঞ্চয় করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে আর তৈরি করে নিতে পারবে বলে আমার মনে হয় না আর যদি তৈরি করে নিতে হয় মতো আমাদের সময় যেরকম জ্বালাও পোড়াও করে তিনশো দিনের মধ্যে নিয়ে আন্দোলন বন্ধ করেছিল সেটা এখন করতে কিন্তু রাজনৈতিক দলগুলা হয়ে যাবে সন্ত্রাসী রাজনৈতিক দল আপনাকে টেরোরিস্টের লিস্টে দেওয়া হবে আপনি আন্দোলন ছাড়া কোনো সরকারকে এই দেশে সরাইতে আর পাওয়া সম্ভব হবে না নির্বাচনের মাধ্যমে যখন নির্বাচন আসবে জাতীয় নির্বাচন আসবে তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে একটা নেগোসিয়েশন করবে জাতীয় পার্টির নেতারা নেগোসিয়েশনে যাবেন সেই নেগোসিয়েশনে ছোট্ট একটা অংশীদারিত্ব জাতীয় পার্টি পেয়ে যাবে কিন্তু আলটিমেটলি জাতীয় পার্টির তৃণমূলের নেতাদের কথা হলো আমরা যদি একটি সিটও পাই তা আমরা আমাদের লড়তে হবে সেই লড়তে গিয়ে দলের চেয়ারম্যান যেরম জি কাদের বলছেন নির্দেশ দিচ্ছেন যে আমরা আমাদের দলকে গুছাও আমরা দল করতে গিয়ে সিরিয়াসলি নির্বাচনে যাচ্ছি সেই নির্বাচনে আমি একজন ব্যক্তিগতভাবে রংপুরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি রংপুর সফর করেছি সৈয়দপুরে আমাদের নির্বাচনের যে পথসভা সেটা আটটা দশভঙ্গ করে দিছে ওয়ার ইজ আওয়ামী লীগের ক্যান্ডিডেটের জনসভায় উপস্থিত ছিলেন নীলফামারির মেয়র এগারোটা সাতচল্লিশ পর্যন্ত আমাদের ভিডিও রেকর্ড আছে সেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তা গিয়ে ওনাকে সরিয়ে দেয় নাই এই যে লেভেল প্লেইং ফিল্ড এটাকে স্পেস বলছি আমি আমি কোনো ফেভার না আমাকে জনগণ যদি মনে করে আমরা জনগণের সাথে থাকব কথা বলবো আমি একটা কথা নীলফা আপার একটা কথার উত্তর দিতে হয় আমাকে উনি বলেছেন এসে সাহেব আঞ্চলিক নেতা ছিলেন এই কথাটা আমি নিরুফার বিনয়ের সাথে আমি ওনার কথার দ্বিমত পোষণ করলাম একসার সাহেব কিন্তু টু থাউজেন্ড এইটে বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দি ইলেকশনে সত্র এটে থেকে আপনাদের ক্যান্ডিডেটের চেয়ে এক লক্ষ বিশ হাজারের চেয়ে বেশি বুটো পেয়ে ডাকা সত্রতে নির্বাচিত হয়েছিল ওনাকে আঞ্চলিক নেতাটা বলা কতটুকু সমীচীন হবে আপা আমি জানি না উনি আঞ্চলিক না উনি জাতীয় চেয়ারম্যান ছিলেন উনি হুসাইন মাহমুদের সাদ সেনাবাহিনীর প্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এইটি সিক্স টু নাইনটি পর্যন্ত বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি আমি আপনার সাথে খুব বিনয়ের সাথে আমি এটা ডিফার করছি এই কারণে আঞ্চলিক আমি ওইভাবে বলিনি আমি যেটা বলেছি সংখ্যাগরিষ্ঠ নিয়ে উদাহরণ হয় সংখ্যালঘিষ্ঠ নিয়ে উদাহরণ হয় না এছাড়া সাহেব নব্বইয়ের পরে ইলেকশানে যখন জেল থেকে হোক যেভাবে হোক অনেক প্রতিকূলতা আপনাদের উপর দিয়ে গেছে এটাই স্বাভাবিক সেই প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য ওনাকে বৃহত্তর রংপুরের লোকরা এক চেটিয়া সবসময় ভোট দিয়েছে আমাদের বাহে আমি ওই জায়গাটায় আমি আর কথা বলতে চাচ্ছি না আমি এইখানে আপনার আরেকটা কথা বলছি একটা সিট আমার ভালো লেগেছে আপনার তৃণমূল যে জাতীয় পার্টি যেটা বলেছে একটা সিটও পাই সেটাও লড়তে চায় এই যে আওয়ামী লীগ যেটা কাইসার ভাই বললেন যে একশো একশো একষট্টি সিট তো পেতেই পারে একশো একষট্টি সিট পেতেই পারে আর বিদ্রোহীরা বাকি বিদ্রোহীরাও তাদের কয় যে সতীনের ছেলে ইয়ামোটা আর আমার হলো এক খাবারে চিকন চিকন দশটা তো এরকম হলো কাইসার ভাইরা কায়সার ভাইরা একটা সতীনের ছেলেকে তারা দেখতে পারবে না এই জায়গাটায় আমি বলতে চাই একটা প্রমাণ দিতে চাই নিকসন চৌধুরী নিশ্চয়ই আমরা চিনি সেই নিক্সন চৌধুরী বারবার নমিনেশন পায় না কিন্তু পাস করে কিভাবে পাস করে সরকারের ছত্র ছায় সে পাস করে এবং আরেকটা বোকামি করে বিএনপি বিএনপি তাকে ভোট দেয় ভোট দেয় যে এই কারণে যে নিক্সন চৌধুরী স্বতন্ত্র সে শেখ পরিবারের আত্মীয় ভোট দেয় তারপরে কি দিন শেষে কি হয় গর্তের সাপ কিন্তু গর্তেই ঢুকে নিক্সন চৌধুরীরা কি করে ওই যুবলীগ আওয়ামী লীগেরই নেতা হয় এবং আপনাকে ঠিক একই কথা বলছি আপনাকেও আমি এইটুকু বলতে চাই আমি বলি ধানের শেষে ওই নিক্সন চৌধুরী তো তার পাওয়ার দিয়ে নিয়ে যায় সরকারের পাওয়ার কারণ যে নিক্সন চৌধুরী দাঁড়ায় বলতে পারে যে জাফরুল্লাহ তো রাজাকার আপনি বুঝেন প্রেসিডিয়াম সদস্যকে রাজাকার বলছে তার মানে কি যে কথা আমি বলতে পারছি না সে কথা আমি নিক্সন চৌধুরীকে দিয়ে বলাচ্ছি আমি সরকার কারণ আমার বিরোধী দল নাই ঠিক একই অবস্থায় জাতীয় পার্টিকে যেখানে যেখানে সেট করে যে এইটা তোমাকে থোক বারাদ্দ দিলাম থোক বারাদ্দ দেয় এখানে কি কোনো নির্বাচন আদৌ আছে কোনো ভোট কি আদৌ আছে ভোট নাই তার নিক্সন চৌধুরী ওই ওইভাবে সাহসটা তো ওরকম যে আপনি আমাকে শেল্টার দিচ্ছেন মানুষ কি কি ভোট দেয় অনেকদিন আগে আল্লাহ একটা জায়গায় বলছেন যে যে দেশের লোক যত খারাপ হয় আমি তার চেয়েও বেশি খারাপ শাসক পাঠাই মাঝে মাঝে বাংলাদেশের মানুষের উপর আমার এই ডাকটা হয় যে বাংলাদেশের মানুষরা সময় অবস্থা দেখে ভোট দেয় অবস্থা কারণ আপনি রুমেল আপনি দাঁড়াইলে আপনাকে কেউ ভোট দেবে না আপনি ভালো মানুষ সবচেয়ে কেন দেবে না কারণ আপনি যদি ফেল করেন বা পাশও করেন ওই সন্ত্রাসীরা যখন মারামারি করবে আপনি তাদেরকে শেল্টার দিতে পারবেন না ওই মানুষগুলোকে ঘর থেকে এখন গুম করে ফেলবে খুন করে ফেলবে আপনার বিশ্বাস না হলে গত কালকে পরশু দিন আপনার জাতিসংঘের যে জেনেভাই যে মিটিংটা হয়েছে গুম নিয়ে বাংলাদেশ তার মধ্যে ছত্রিশটা দেশের মধ্যে অন্যতম গুমে তো এই যে গুম আর খুন করে যে আপনাকে আপনি শেল্টার দিতে পারবে না বলে আপনাকে কেউ ভোট দিবে না ঠিক এরকমই বাম কত সুন্দর সুন্দর চিকা লেখে বাম তো কোনো দিন পাশ করে না কেন পাস করে না কারণ বাম কোনো দিন কাউকে শেল্টার দিতে পারবে না কাসর ভাই দেখুন নির্বাচন বলেন রাজনীতি বলেন আন্দোলন বলেন আমাদের নিয়ামক শক্তি হলো জনগণ জনগণ এই পঞ্চাশ বছর কী দেখেছে জনগণ দেখছে জননেত্রী শেখ আগে তিন তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য আমাদের পঞ্চাশ বছরে যে কাজগুলি হরকত হচ্ছে সেগুলি হচ্ছে দেখুন রাত পোহালে একুশে ফেব্রুয়ারি আমরা প্রায় একটা কথা বলি পাঁচাত্তর পরে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা চেয়েছিল বাংলাদেশকে একটা অকার্যকর বাংলাদেশ করতে তারা চেয়েছিল পাকিস্তানের বাসায় স্থান বানাতে এটা তো রেকর্ডেড জাতির পিতার যে বাংলাদেশ বেতার করেছিল ওনারা সেটাকে রেডিও বাংলাদেশ করেছিলেন রেডিও পাকিস্তানের মতো এটা তো ইতিহাস কেন করেছিল এটা স্বাধীন বাংলাদেশে যেটা পরবর্তীতে পরিবর্তন হয়েছে অর্থাৎ সেই কাজটাই করেছিলেন হ্যাঁ জনগণ দেখছে যে এখন দেখুন এখন কিন্তু বাংলাদেশ পৃথিবীর অনেকগুলো দেশ এটা স্থিতিশীল দেশ আন্দোলন তো বললে হবে না কেন মানুষ যে মৌলিক অধিকারগুলো জন সেখানে বাস্তবায়ন করতে পেরেছেন জনগণ এটার সাথে আছেন এই বাংলাদেশ পঞ্চাশ বছর আর অনেক দূরে যাওয়ার কথা ছিল একুশটা বছর যারা বৈধ অবৈধ দেশ চালিয়েছেন নিজেদের অবস্থান করেছে তারা কিন্তু সেটা পারেননি বিভিন্ন প্রেক্ষাপটে আমরা অনেক এগিয়েছি তো এই ভোট ব্যবস্থাপনায় কেন আমরা এগোতে পারলাম না কেন ভোটের সময়টা আসলেই এরকম বিরোধী দলগুলো থেকে এরকম সম্মিলিত অভিযোগ দেখুন আমি আপনাদের এখানে বলেছিলাম যে আমরা কি গ্যারান্টি দিয়ে বলবো যে আগামী বিশ্বকে ফাউল থাকবে না মনে করেন একটা দাপে পৌরসভায় এক হাজার বিশটা ভোট কেন্দ্রে নির্বাচন হচ্ছে গোলযোগ হয়েছে যেহেতু কাউন্সিলর আছে সে আছে সে আটটা ভোট কেন্দ্রের গুলো যুক্ত তারা এমনভাবে তুলে ধরে না কিন্তু আমরা তো একসময় আতঙ্কে থাকতাম স্থানীয় সভা নির্বাচনে কত মারামারি হবে কত লাশ পড়বে পরিসংখ্যান কত হবে লক্ষ্য করে দেখেন আর প্রার্থীর পক্ষে প্রতিটা প্রতি এজেন্ট দেওয়া যে তার পক্ষে কাজ করবে তারা যদি এজেন্ট দেওয়ার সক্ষমতা না রাখেন কি নির্বাচনটা কিভাবে অসত্য কথা বলছে তাই না